বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যানজটের ব্যাপার নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি, এর নাম হচ্ছে যানজটের সমাধান কিভাবে করা যায়। আমাদের এখানে যানজটের যে সমস্যাটা খুব জটিল, কেননা এটার অনেকগুলো সাইড আছে। আমাদেরকে দেখতে হবে প্রথমে কি কি কারণে যানজটটা হয়। আমি আগেও বলেছি, আবার বলছি, যে আমাদের রাস্তাঘাট নিয়ম কানুন কোনোটাই ঠিক মতো মেনে চলা হয় না। আমাদের নিয়ম কানুন যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো আমাদের সমস্যাটা অনেক কমে আসতো, কিন্তু কিন্তু আমরা সেগুলো করতে পারি না। এর পিছনে অনেক কারণ আছে। এখন আমি আমার দিক দিয়ে বলি যে যখন আমি রাস্তায় যাই, হেঁটে চলাফেরা করি, যখন আমি একা কোনো জায়গায় যাই, আমি হেঁটে চলাফেরা করি, আমি তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। আমি সেগুলো তুলে ধরছি। প্রথমেই আমি ফুটপথ দিয়ে হাঁটতে পারি না, কারণ ফুটপথে এক তো হকার, তারপরে জায়গা দখল, তারপরে নানাভাবে সমস্যা। হকারদের জন্য তো আমাদেরকে ফুটপথ ছেড়ে রাস্তায় দিয়ে হাঁটতে হয়, একটা সমস্যা। আরেকটা যে সমস্যাটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে রিক্সা। রিক্সা দিনের পর দিন এতই বেড়ে চলেছে, যার ফলে মানে কোনো নিয়ম কানুন মেনে মানা যায় না, পারবেও না। কেননা রিক্সাওয়ালারা তাদের নিয়মে চলে, তারা যেভাবে পারে সেভাবে চলে। এখন এত বড় একটা সুন্দর শহর, এত লোক এই শহরে বসবাস করে, হ্যাঁ, তাদের জন্য আধুনিক শহর দরকার এবং চলাফেরার জন্য খুব সুন্দর ব্যবস্থার দরকার। এই রিক্সাকে রেখে কোনোভাবেই কিছু করা যাবে না, উন্নত কিছু করা যাবে না। আর এই রিক্সা অনিয়ম করে, যেমন আমি হাঁটছি, আমি রাস্তা পার হব, যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানে আমি রাস্তা পার হতে পারি না, রিক্সা এমনভাবে দাঁড়িয়ে থাকে যাতে আমি ওই জেব্রা ক্রসিং দিয়ে পার হতে পারছি না। তাছাড়া আরও অনেক সমস্যা আছে রিক্সা, হ্যাঁ, ওই সিগন্যালের একদম শেষ মাথা পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকে, আর ওই সিগন্যাল পড়ার আগেই তারা যাওয়ার জন্য চেষ্টা করে, আগাতে থাকে। এভাবে তো চলতে পারে না, তাই জন্য রিক্সা ব্যাপারটা একটু চিন্তা করে দেখার দরকার, রিক্সা এবং হকার। তারপরে নিয়মকানুন তো মানতেই হবে, ট্রাফিকের একটা রুল আছে। হ্যাঁ, হঠাৎ করে একটা মেন রোড, হ্যাঁ, যাচ্ছে, সেখানে তার একটা গতি আছে, সেভাবে সে চলে, কিন্তু পরের যে মেন রোড না, যেটা সেটার থেকে কোনো গাড়ি যখন মেন রোডে উঠবে সে আগে থামবে, কিন্তু এখানে সেটা থামা হয় না, কোনো রিক্সাও থামে না, সে একে ডাইরেক্ট চলে যায়, যাতে আরেকটা যে গাড়ি আসছে মেন রোডের, হ্যাঁ, তার জন্য অনেক অসুবিধা হয়ে যায়। নানাভাবে এইরকমভাবে রিক্সা কমাতে হবে, নাহলে বিশেষ বিশেষ রাস্তার থেকে রিক্সা উঠিয়ে নিতে হবে। একসময় আমি দেখেছিলাম 90 সালে, মানে একটা ইয়ে ছিল যে রিক্সাকে কমাবার চেষ্টা হয়েছিল, কিন্তু তারপরে আমি কাউকে দোষ দেবো না, অজ্ঞাত কারণে সেগুলো হয়নি, কমানো হয়নি, দিনের পর দিন বেড়েই চলেছে। এখন ভাবতে হবে আমার রাস্তার ক্যাপাসিটি কতটা আর কত রিক্সা তা জায়গা দখল করে থাকে, এগুলো চিন্তা করে দেখার দরকার। আর রাস্তার নিয়ম কানুন, সিগন্যাল, রিক্সার জন্য সিগন্যাল মানা যায় না, সিগন্যাল থাকবে, সিগন্যাল মেনে চলতে হবে। হ্যাঁ, গাড়ি আরও দ্রুত গাড়ি চলবে তাহলেই তো ঠিক হবে। আরও যেগুলো সমস্যা আছে, একটা জিনিস তো না বললে নয়, সেটা হচ্ছে আমাদের রাস্তাগুলো
মানে এত মানে জাম হয়ে থাকে যে মানে খুব স্লোলি স্লোলি যেতে হয়। এভাবে তো একটা শহরে চলতে পারে না, বাসও তার নিয়ম কানুন মেনে চলতে পারে না, সেটাও দেখার দরকার আমাদের। আর এটা সব ঠিক করা যায়, সম্ভব, কোনো অসম্ভবের কিছুই নাই। হ্যাঁ, ট্রাফিক নিয়ম মেনে চলে এবং ঠিকভাবে, হ্যাঁ, একটা আমি বলতে পারি, আমরা আমাদের যে আমরা শুনেছি যে নদী শাসন, রাস্তাও শাসন করা যায়, নিয়মকানুন মানলে পরে সেটাও শাসন করা যায়। আপনি ধরেন একটা রাস্তার কথাই আমি বলি, সেই রাস্তাটা হচ্ছে মৎস্য ভবন থেকে শুরু করে জ্যাম যে শুরু হয় সেটা একদম ধারাবাহিকভাবে সেই এয়ারপোর্ট পর্যন্ত এটা লেগেই থাকে। এখানে যদি প্রত্যেকটা সিগন্যালে যদি আন্ডারপাস করে দেওয়া হয়, মানে একটা লেন থাকবে, যে লেনটা আন্ডারপাস নিচে চলে যাবে ওটা আর কোনো সিগন্যালের মধ্যে পড়বে না, এবং এটা একদম প্রত্যেকটা জায়গায়, যেমন মৎস্য ভবন থেকে যেখানে জ্যামটা হয় সেখানে হচ্ছে শাহবাগ, শাহবাগের ওখান থেকে একটা আন্ডারপাস হবে, তারপরে গিয়ে ফের আবার আগে গিয়ে বাংলা মোটরের ওখানে একটা হবে, ফের আবার হবে একটা আন্ডারপাস ওই হোটেল শেরাটনের সামনে দিয়ে, তারপরে ফের ফার্ম গেটে একটা আন্ডারপাস, তারপরে ফের আবার গিয়ে র্যাঙ্কস ভবন যেখানে ছিল সেখানে একটা দিলে পরে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত আর কোনো জাম হওয়ার কথা না, এবং রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে, যাতে করে এদিককার উপরের দিক দিয়ে একটা রাস্তা থাকবে আর আন্ডারপাস দিয়ে চলে যাবে একেবারে সেই এয়ারপোর্ট পর্যন্ত। হ্যাঁ, এটা করলে পরে আমার মনে হয় অনেক সুন্দর হতো। আর এটা করার জন্য যে সময়টা লাগবে সেটা হয়তো 1 থেকে 1.5 বছর লাগবে যদি শুরু করা হয়। হ্যাঁ, তখন এটাকে আরেকটা ওই যাতে কোনো অসুবিধা না হয়, যানজট না হয়, অন্য অন্য যান যেন চলতে পারে, তখন এটাকে একটু পদ্ধতি চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে একদম মহাকালী পর্যন্ত, হ্যাঁ, এই মৎস্যভবন থেকে মহাকালী পর্যন্ত এটাকে ওয়ান ওয়ে করে দিতে হবে। ফের আর একটা ওয়ে আসবে, সেটা হচ্ছে ওই তেজগাঁর ভেতর দিয়ে, হ্যাঁ, 7 রাস্তা হয়ে তারপরে আরেকটা ওয়ান ওয়ে এদিকে আসবে, একটা ওয়ান ওয়ে এদিকে থাকবে ফার্ম গেট হয়ে, আর একটা থাকবে 7 রাস্তা হয়ে একেবারে সিটির দিকে, মতিঝিলের দিকে, তখন ওই আন্ডারপাসগুলো করা যাবে। তো এইটা একটা পরীক্ষামূলক করলে পরে বোঝা যাবে যে আমরা কি সুবিধা পেতে পারি। আমার দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, আমি বিদেশে দেখেছি এরকম আন্ডারপাস করে অনেক সুন্দর সুন্দর রাস্তা বানিয়েছে যাতে কোনো যানজট হয় না, এইরকম। আর আন্ডারপাসে বলবেন যে পানি ভরে থাকবে, সমস্যা হবে, সেটারও ব্যবস্থা আছে, এমনভাবে ব্যবস্থা করা যাবে যে পানি ওখানে জমবে না, তার আগেই ওখান থেকে মানে পানি সেচ দিয়ে উঠিয়ে নেওয়া হবে। হ্যাঁ, যেই বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে ওর রাস্তার মধ্যে কোনো পানি থাকবে না, তার আগেই নিচে একটা ট্যাঙ্ক মতো থাকবে, সেখান থেকে পানি ভরে যাবে, ওখান থেকে পানি আগেই উঠে চলে যাবে, বৃষ্টি হলেই পরে, পানি থাকলেই পরে মোটর অটোমেটিক চালু হবে, পানি থাকবে না। এরকম অনেক পদ্ধতি আছে, কোনো আন্ডারপাস হলে কোনো অসুবিধার কারণ নেই, বেশি সুবিধা আন্ডারপাস হলে। ফ্লাইওভারে অনেক জায়গা নেয়, হ্যাঁ, পিলারের জন্য, কিন্তু আন্ডারপাসে তার লাগবে না, হ্যাঁ, সেটা মাটির নিচ দিয়ে চলে যাবে, আর একটা তার উপরে দিয়ে আর একটা রাস্তা অন্য হয়ে যাবে। এই পরীক্ষাটা যদি করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এবং এটার সুফলও পাওয়া যাবে। তারপর এই দুইটা নিয়ম, রিক্সা, তারপর ফুটপথ দখল হকারদের, তারপরে এই যে আন্ডারপাস
আর তারপরে নিয়ম যদি মানা হয় সব কিছু, সিগন্যাল আর বাসের সিস্টেমটা তো আমি আগেই বলেছি, বিদেশে যেরকম বাস চলে সেই বাস ব্যবহার করতে হবে। আর বাসে এত মানে বাস তো তখন খুব দ্রুত গতিতে যেতে পারবে, তাতে প্যাসেঞ্জাররাও অনেক জলদি জলদি জায়গায় পৌঁছতে পারবে, বেশি বেশি প্যাসেঞ্জার। আর এখন যেমন যেখানে 10 বার যাওয়া আসা করা যেত, এখন সেখানে হয়তো 5 বার যাওয়া আসা করা যায় জ্যামের জন্য, তখন আরও প্যাসেঞ্জার। আর বাস ওই বিদেশে যে বড় বড় বাস, হ্যাঁ, ওই ওঠার দরজাটা সামনে হয় আর নামারটা পিছনে হয়, হ্যাঁ, তারপরে ও সিস্টেম আছে কীভাবে টিকিট করতে হয়, অটোমেটিক দরজা খুলে যাবে, ড্রাইভার দরজা খুলে দেবে, প্যাসেঞ্জার উঠে যাবে, হ্যাঁ, তার যতটা প্যাসেঞ্জার নেওয়ার পর্যন্ত ওখানে সব মনিটর আছে, সব দেখা যাবে। এটা আমি বলতে পারি এটা ডিজিটাল সিস্টেম আর কি, এটা ব্যবহার করে নিতে পারি। তো আমি আবার মাঝে মাঝে আরও কিছু কিছু এরম বলবো, সরকার যদি একবার বিবেচনা করে দেখে তাহলে আমার মনে হয় অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে, আস্তে আস্তে আরও ভালো চিন্তা করা যেতে পারে। আমার কথা একবার বিবেচনা করে দেখবেন, ইনশাল্লাহ ঠিক আছে। এটা আমার দ্বিতীয় ভিডিও, আগেও একটা করেছি, এটা 2 নম্বর, আপনারা দেখবেন, বিবেচনা করবেন। আল্লাহ হাফেজ।